নরমুণ্ড। খ্যাপা একদিন দেখিল গঙ্গার তীরে একটা নরমুণ্ড গড়াগড়ি যাইতেছে। সে যেমন তাহার কাছে গিয়াছে তৎক্ষণাৎ নরমুণ্ড তাহার শুভ্র দশম পঙ্ক্তি বিস্তার করত হাস্য করিতে লাগিল। খ্যাপা জিজ্ঞাসা করিল, ও মরার মাথা, তুমি হাসো কেন? মুণ্ড অল্পক্ষণ হাসিয়া বলিল, ও জ্যান্ত মানুষ, তুমি হাসো কেন? খ্যাপা, আমরা হাসি আনন্দ হলে, তুমি কেন হাসছ? মুণ্ড, আমি হাসছি তোমার কুটিরে অনুরাগ দেখে। খ্যাপা, অনুরাগ আবার কি, যতক্ষণ দেহ আছে ততক্ষণ থাকবার একটা তো জায়গা চাই। মুণ্ড, কতক্ষণ তোমার দেহ আছে বন্ধু? খ্যাপা, তা তো জানি না। মুণ্ড, তবে তোমার কুঁড়েতে দরকার কি? তুমি এই গঙ্গার তীরে বসে রাম রাম করো, আর ছাপ মেরো না বন্ধু। যখন ত্যাগের পথ ধরেছ তখন আর মমতার ছাপ মেরো না। যে জিনিসে আমার ছাপ মারবে নিশ্চয় যেন বন্ধু, তার জন্য অত্যন্ত যন্ত্রণা সহ্য করতে হবে। কিছুই কিছু নয় বন্ধু, সব ফাঁকি। আমার দিকে একবার চেয়ে দেখো, আমার কি না ছিল, অতুল ঐশ্বর্য ছিল, সুন্দর নিরোগ শরীর, পতিপ্রাণা ভার্যা, পিতৃভক্ত পুত্র, জগতে সুখের উপাদান, যা সব কিছুই ছিল। একদিন আমার আদেশে শত শত লোক উঠত বসত, আমার একটা আজ্ঞা পালন করতে পেলে কত লোক কৃতার্থ হয়ে যেত। একদিন আমার প্রতাপে দেশবাসী কম্পিত হতো, আমার নামে দস্যুগণ পলায়ন করত, আমার রাজ্য সম্পদ ঐশ্বর্য আমাকে ভুলিয়ে রেখেছিল। উত্তম উত্তম দ্রব্য ভোগ করতাম, পালঙ্কের উপর দুগ্ধ ফেননিব শয্যায় শয়ন করতাম, ইন্দ্রিয় বিলাস ছাড়া সংসারে যে আর কিছু আছে তা জানতাম না। আমার দেহ যাবে সে কথা ক্ষণিকের জন্য মানসে উদয় হতো না। ভাবতাম অনন্ত কাল ধরে এ সুখ ভোগ করব, তাও কি কখনো হয়? শরীরে রোগ গেল, ভার্যাপুত্র গেল, তারপর আমার দেহ গেল। যেখানকার গৃহদ্বার ঐশ্বর্য সেখানে পড়ে থাকলো, আজ আমি এই গঙ্গার তীরে কতকাল পড়ে আছি। আমার মাংসগুলো শৃগাল কুকুরে ভক্ষণ করল, তারপর দিন আমার মাংসগুলো তাদের বিষ্ঠায় পরিণত হলো। আমি শরীরটা হতে বিচ্যুত হয়ে কতদিন এখানে পড়ে আছি, কত রৌদ্র বর্ষা, কত প্লাবন, কত ঝড় ঝঞ্ঝাবাত, বজ্র আমার উপর দিয়ে যাচ্ছে। আমি স্থির হয়ে এখানে পড়ে পড়ে আমার পুরাতন কথাগুলো ভাবি আর হাসি, আর আমার কাজ দিয়ে যারা যায় তাদের বলি, ওরে তোদের দশাও একদিন আমার মতো হবে, এখন থেকে ডাকতে আরম্ভ কর। আমার কথা কেউ শুনতে পায় না, কেউ দেখে না, কেউ হয়তো দেখে বলে, এ একটা মরার মাথা এখানে পড়ে রয়েছে। আমি বলি, ওরে উন্মাদ মানুষ, একদিন এ মরার মাথাটা তোদের মতো জীবিত মানুষেরই ছিল, এটা চিরদিন মরার মাথা নয়। কে কার কথা শোনে, আপনার তালে সবাই চলে। আমার কথা শুনতে না পেলেও আমাকে দেখে থমকে দাঁড়ায়, আমাকে দেখে সংসারের অসারত্ব ক্ষণেকের তরে চিন্তা করে এ স্থান হতে চলে যায়, তারপর তরঙ্গের উপর তরঙ্গের মতো বিষয় চিন্তা তার ক্ষণিকের বৈরাগ্যকে ভাসিয়ে দেয়। আমি কিন্তু একইভাবে চিৎকার করে বলি, সব ফাঁকি, সব ফাঁকি, কে বা আমার কথা শোনে। খ্যাপা, আচ্ছা বন্ধু, তুমি যে এখানে পড়ে আছো এর কি কোনো উদ্দেশ্য নাই? মুণ্ড, উদ্দেশ্য আছে বই কি, অকারণ একটা তৃণ পর্যন্ত থাকতে পারে না। খ্যাপা, তুমি এখানে পড়ে পড়ে জগতের কি কাজ করছো? মুণ্ড, খুব বড় কাজে ঠাকুরটি আমায় নিযুক্ত রেখেছেন, আমি লোককে বৈরাগ্য দান করার জন্য এখানে পড়ে আছি। খ্যাপা, এই তো বললে, তোমার কথা কেউ শুনতে পায় না। মুণ্ড, অনেকে না পেলেও তোমার মতো দু চারজন বন্ধু এসে আলাপ করে বই কি। আচ্ছা বন্ধু, তুমি কি বলতে চাও বৈরাগ্য ভিন্ন সাধন হয় না? না, এক অভ্যাসের দ্বারাই সর্বকার্য সিদ্ধ হতে পারে, না তা হয় না, অভ্যাস বৈরাগ্য দুই চাই। গীতায় ঠাকুর বলেছেন, অভ্যাস এন তু কৌস্তেও বৈরাগ্য এন চ গুজ্জতে। আবার সাংখ্য দর্শনেও বলেছেন, অভ্যাসাৎ বৈরাগাচ্য, যদি বৈরাগ্য না থাকে তাহলে অভ্যাসকেও রাখিতে পারে না, সাধন কখনো স্থায়ী হয় না। ক
কৌপিন কা অবাস্তে মেরা আয়সা হাল হওয়া, এরকম ত্যাগের পথে গিয়েও ভোগী হয়ে পড়ে খ্যাপা। তবে উপায় কি, কি প্রকারে সাধক হওয়া যায়? মুন্ড, তিনি যথার্থ সাধক যিনি মৃত্যুকে সম্মুখে রেখে সাধনা করেন। প্রাণে প্রাণে মৃত্যু চিন্তা ব্যতীত মানুষ সাধন পথে অগ্রসর হতে পারে না। এই ধরো তোমার সাধনার ব্যাঘাতক কি? এই স্থূলদেহ এবং দেহ সম্বন্ধীয় যে সকল জিনিস, যদি দেহটার উপরে আস্থা না থাকে, সর্বদা স্মরণ থাকে যে মাংসপিণ্ড নশ্বর, তাহলে আর সাধনার ব্যাঘাত কে করবে? স্থূলটাই তো গোলমাল বাঁধায়। কি জানো বন্ধু, এই দেহটাকে ভুলতে পারা যায় না। নাম করতে করতে একটা ভাব এলো, দেহ ভুল হয়ে গেল। আবার কিছু পরে ভাব ভাঙে, দেহ ফিরে এলো। রূপ রসের আকাঙ্ক্ষা মনে জেগে উঠল। এই সময় তাকে বৈরাগ্যের উপদেশ দেওয়া দরকার, তাহলে সে আপনার অভ্যেসে গিয়ে রাম রাম করতে থাকবে। আবার শ্রী ভগবানের সরস পরশ লাভে আপনাকে হারাবে খ্যাপা। আচ্ছা বন্ধু, পরশ তো পাওয়া যায়, কিন্তু সে পরশে চিরদিনের মতো ডুবে থাকতে পারা যায় না কেন? তার কারণ বলতে পারো? মুন্ড, চেষ্টা যে করে সে পারে। চেষ্টাটা কিরূপ? পরশ লাভের কারণ অনুসন্ধান করলে দেখা যায় জপই পরশ লাভের মুখ্য কারণ। যে যত জপ করে সে ততক্ষণ তাতে ডুবে থাকতে পারে। পরশ লাভের কারণই জপ। বাড়াও জপ, তুমি বেশিক্ষণ পরশ পাবে। জপ ত্যাগ করো না, তুমি শ্রী ভগবানে ডুবে থাকবে খ্যাপা। এমন দেখা যায় জপ করলাম মন পরশ পেল না। মুন্ড, সে সময় চিৎকার করে ডাকতে সাধুগণ বলেন, ঠাকুরটি তখন দূরে সরে গেছেন, ডাকতে ডাকতে কাছে আসেন। জপই এই যুগের একমাত্র উপায়। জপ করতে করতে ঠাকুরটিতে ডুবে যাও। নির্গুণ সগুণ যেভাবে তাকে চাও, রাম রাম জপ করলে সেভাবে তাকে পাবে। স্বরূপ জপ স্বরূপ ভিত্তির উপর ব্রহ্মজ্ঞান রূপ প্রাসাদ অবস্থিত। যদি ভিত্তি দৃঢ় হতে দৃঢ়তর না করে জ্ঞান লাভের প্রাসাদ তুলতে চেষ্টা করো, দেখবে তুমি মুখে ব্রহ্মজ্ঞানী হয়েছ। চালাও জপ, দিনের পর দিন, রাত্রির পর রাত্রি নাম করতে করতে অতিবাহিত হোক। আসন স্থির হয়ে যাক। আসন জয়াত প্রাণ জয়। আসন জয় হলে প্রাণ জয় হবে। তারপর দেখবে ঠাকুর স্বয়ং এসে তোমায় দেখা দেবেন। ঠাকুরের চেয়ে ঠাকুরের নাম বড়। নাম করো, নির্গুণ সগুণ যেরূপে তাকে চাও সেই রূপেই তাকে লাভ করবে। নাম করো, নাম করো, জয় সীতারাম।